السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, মানুষ মাত্রই শত্রু আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় পয়গম্বর ছিলেন, যাকে সৃষ্টি না করা হলে এই দুনিয়া জমিন আসমান কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহা পয়গম্বর মহানবী হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রাণের শত্রু ছিল, তাকে বিষপানে প্রাণে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সাহাবায়ে কেরামের শত্রু ছিল, পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরামের শত্রু ছিল, আছে। বন্ধুরা আমার, ভালো মানুষের শত্রু একটু বেশিই হয়। তো বন্ধুরা, বিভিন্ন সময় আপনারা আমাদের কাছে সবচেয়ে যে বিষয়টি ফোনে এবং কমেন্টের মাধ্যমে জানতে চান, তা হচ্ছে সহি হাদিসে এমন কোনো দোয়া আছে কিনা যা স্বয়ং রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন। বন্ধুরা আমার, আপনাদের অনুরোধে আজকে সেরকম একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই হাদিসখানে এসেছে সহি ইবনে হিব্বান এবং সহি মুসলিমের মধ্যে। বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন। এই হিজরতের পথটি তার নিষ্কলুষ ছিল না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সাথী ছিলেন। এই জলিল কদর সাহাবি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহি ইবনে হিব্বানের মধ্যে এবং মুসলিমের মধ্যে এই হাদিসখানা বর্ণনা করেন। বন্ধুরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন, কাফেররা প্রাণপণে তাকে ধরার চেষ্টা করলো। কোনোভাবে না পেয়ে কাফের সর্দাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে এনে হত্যা করার জন্য 100 তেজি উট পুরস্কার ঘোষণা করলেন। তো কাফিরদের একজন সর্দার, কাফিরদের একজন তেজি বীর সোরাকা ইবনে মালিক, তিনি এই 100 উটের লোভ সামলাতে পারলেন না। তিনি নিয়ত করলেন এবং ঘোষণা করলেন, যে করেই হোক আমি এই 100 উট আমিই নিব এবং যে করেই হোক আমি মুহাম্মদকে ধরে আনবো এবং হত্যা করব। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সোরাকা তার তেজি ঘোড়া নিয়ে আমাদের পিছু নিলেন এবং একদম আমাদের কাছাকাছি চলে এলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়তে কম্পমান হয়ে গেলেন। তার ভয় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্ভয়ে থামিয়ে দিলেন, তাকে বললেন তুমি থামো, ভয় নাই। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা। বন্ধুরা আমার সাথে এই দোয়াটি মুখস্থ করে নেবেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন শত্রুর মোকাবেলায় এই দোয়াটি পাঠ করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বললেন আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা, আল্লাহুম্মা ক্বিনাহু বিমা শিতা, আল্লাহুম্মা ক্বিনাহু বিমা শিতা। আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো হাদিসের দলিল সহ এই দোয়াটি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং অর্থ সহ দিয়ে দেবো। মেহরবানি করে আপনারা নির্ভুলভাবে বিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। আল্লাহ রসুল বললেন আল্লাহুম্মা ক্বিনাহু বিমা শিতা, হে আল্লাহ আপনি এই শত্রুর মোকাবেলায় আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান এবং তার এই শত্রুর হাত থেকে হেফাজতের জন্য আপনিই ব্যবস্থা গ্রহণ করুন, যেভাবে আপনি চান, যেভাবে আপনি আপনার ইচ্ছা, বিমা শিতা, যেভাবে আপনি ইচ্ছা করেন সেইভাবেই এই হাত, এই শত্রুর হাত থেকে হেফাজত করেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রসুল এই দোয়া পড়লেন আল্লাহুম্মা ক্বিনাহু বিমা শিতা, সোরাকার ঘোড়াটি হোঁচট খেয়ে সেখানেই পড়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে সোরাকা দ্বিতীয়বার ঘোড়া নিয়ে আমাদের দিকে আগানোর চেষ্টা করলো, ঘোড়াটি আবার হোঁচট খেয়ে সেখানে সোরাকা পড়ে গেল। সর্বশেষ সোরাকা আবার তার তেজি ঘোড়া নিয়ে আবার দৌড় দিল, সোরাকার ঘোড়া এবার এমনভাবে বসে পড়ল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সোরাকার ঘোড়ার পায়ের হাঁটু পর্যন্ত মরুভূমির মধ্যে গেড়ে গেল, ঘোড়া সেখানে বসেই পড়ল না, ওই পায়ের নিচ থেকে মরুভূমির মধ্যে থেকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে আগুন বের হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে সোরাকা চিৎকার করে বলা শুরু করলো, এটা মুহাম্মাদের কাজ, মুহাম্মাদের কাজ, মুহাম্মাদ ছাড়া এরকম কারামত, এরকম মুজিজা কেউ দেখাতে পারে না। এরপরে যাই হোক, সোরাকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করব না, আপনি নির্ভয়ে এখানে থাকুন,
তবে আমাকে একটু আপনি এমন কোনো কাগজ লিখে দিন যাতে করে আমি পরবর্তীতে আপনার কাছে নিরাপত্তা লাভ করতে পারি। তো বন্ধুরা, আমার হাদিসখানা অনেক দীর্ঘ। তো এই আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এই একটিমাত্র তিনটি বাক্যের একটি হাদিস, একটি দোয়া, আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা, ছোট্ট একখানা দোয়া, তিনটি শব্দ, আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা, যে দোয়াটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং সোরাকার ঘোড়াকে সেখানে ফেলে দিলেন, আবার সোরাকার ঘোড়াকে দাঁড় করিয়ে দৌড় দিলেন, আবার ফেলে দিলেন, আবার সোরাকা যখন দৌড়ানোর চেষ্টা করলেন সোরাকার ঘোড়াকে মাটির ভিতরে দাবিয়ে দেওয়া হলো, এমনকি তার সেই সোরাকার ঘোড়ার পায়ের নিচ থেকে অগ্নিকুণ্ড বের হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। বন্ধুরা, আমার এই হাদিসখানা মুসলিম শরীফেও আরেকটি ঘটনায় অনেক সুন্দরভাবে বর্ণিত হয়েছে, সেই হাদিস নিয়ে আমি অন্য সময় আসবো। তো আমি যেটা বলতে চাই, এই হাদিসখানা সহি হাদিস এবং এই হাদিসখানার দ্বারা এটা প্রমাণিত হয় যে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শত্রুর মোকাবেলায় এই দোয়াটি পাঠ করেছিলেন এবং সাথে সাথে তার ফল পেয়েছিলেন। বন্ধুরা, আমার এই জন্য আউলিয়া কেরাম পীর মাশায়েখগণ লেখেন, যদি কারো শত্রু একেবারে বেশি উৎপাত শুরু করে, বেশি জ্বালাতন শুরু করে, তাকে কোনো কর্মেই দমন করা যায় না, এরকম যদি জানের শত্রু হয়, প্রাণের শত্রু হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে দোয়াটি পড়েছিলেন, আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা, এই দোয়া বেশি করে পড়লে তার শত্রু সবংশে নিপাত হয়ে যায়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়, তার কোনো কর্মী সে জয়ী হতে পারে না এবং কোনো কর্মী এই শত্রু সফল হতে পারে না। তো বন্ধুরা আমার, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এই দোয়াটির উপরে আমল করবেন, ইনশাআল্লাহ এই দোয়াটি, এই সহিহ হাদিসের এই দোয়াটির আমলের কারণে আপনারা সবাই সফল হবেন। এর নিয়ম হচ্ছে দৈনিক 100 বার এটি পড়বেন, আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা, আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা। এটা আপনি জোহরের পরে, আসরের পরে, অথবা ফজরের পরে, অথবা ভোর রাতে, অথবা ইশার নামাজের পরে আপনি এটা 100 বার পড়বেন। শুরুতে 10 বার দুরুদ শরীফ পড়ে নেবেন, শেষে 10 বার দুরুদ শরীফ পড়বেন। এই নিয়মে এটা কমপক্ষে 41 দিন পর্যন্ত পড়তে হবে, আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা, আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা। যখন আপনি পড়বেন তখন আপনার মনের ভিতরে আপনি এই জেদ রাখবেন, এই কথা মনের ভিতরে রাখবেন যে আমার শত্রু এই দোয়ার ওসিলায় যেভাবে সোরাকার ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, সোরাকার ঘোড়া নিয়ে সেখানে বসে পড়েছিল, আমার শত্রু নিপাত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এরকম একটি নিয়াত করে, কঠিন নিয়াত করে আপনি পড়বেন, ইনশাআল্লাহ এর ফায়দা আপনি পাবেন। তো বন্ধুরা, আমার আজকে এখানেই শেষ করছি। সবশেষে অনুরোধ থাকবে, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে সকলেই শত্রুর হাত থেকে হেফাজত লাভ করতে পারে এবং সহিহ হাদিসের উপরে আমল করতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।